বিষয় কমিয়ে কিংবা সিলেবাস কমিয়েও হয়তোবা পরীক্ষা নেওয়া যায়, কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয় কিংবা পত্র কমিয়ে নেব, হয়তো দেখা যাবে যে সেই বিষয়েই কোনো পরীক্ষার্থীর অনেক ভালো একটা প্রস্তুতি ছিল, কাজেই সেই পরীক্ষার্থীও তখন মনে করতে পারে যে না, আমার তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। অন্যদিকে মনে করুন, পরীক্ষা আমরা শুরু করলাম, তখন যদি কোনো পরীক্ষার্থী কোভিডে আক্রান্ত হয়, কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ আক্রান্ত, তাহলেই বা সেই পরীক্ষার্থী কি হবে? কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না, বা আসার একেবারেই উচিত নয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে গিয়ে অন্যান্য সব দেশে কি করছে সেটাও আমরা দেখছিলাম। এক্ষেত্রে আমরা ভারতে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, সিবিএসই, তাদের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা কোভিড-19 শুরু হওয়ার আগেই আরম্ভ করেছিল, এবং তিনটি পরীক্ষা নেবার পরে সেই পরীক্ষা বাতিল করা হয়েছিল। 2020 সালে ওয়েস্ট আফ্রিকান সিনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, দ্য ক্যারিবিয়ান এক্সামিনেশন কাউন্সিল, হংকং এ ডিপ্লোমা অফ সেকেন্ডারি এডুকেশন, চীনের গাওকাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলো সবই কিন্তু তারা স্থগিত করেছে বা বাতিল করেছে। কাজে আমরা আশপাশে যত জায়গায় দেখছি, বেশিরভাগ জায়গায় কিন্তু হয় পরীক্ষা বাতিল করা হয়েছে বা এখনো স্থগিত অবস্থায় আছে। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক, গণমাধ্যম, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন, ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং তার সঙ্গে একটি কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাস করে দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে, বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা, তারা যদি মনে করেন যে না, তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না, সেরকমের চিন্তা থাকতে পারে। সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্যে এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্যে আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি, পরামর্শ কমিটি একটি গঠন করেছি। সেই পরামর্শ কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান, যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, তিনি এই পরামর্শ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের
সিদ্ধান্ত নেব, সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব। এটি এখন সিদ্ধান্ত।